বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। পি ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। তো তোমাদেরকে তো আগের দিনের ব্লগেই বলেছিলাম যে আমরা একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? আমরা সবাই তারামার কাছে যাচ্ছি, তারাপীঠে। তো আমরা গাড়িতে এখন তেল ভরছে, তো ট্যাঙ্কি ফুল হলেই তারপর বেরিয়ে পড়বো। আর দেখো আমাদের সাথে কে কে যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের সাধু বাবা। সাধু বাবাকে না নিলে তো তারাপীঠটা অসম্পূর্ণ থেকে যায়, তো সাধু বাবাকে তো নিতেই হবে। আর এই যে মামা, আমার টাকলু মামা। আর এদিকে হচ্ছে নান্টু, মা, মিষ্টি। আর ওই যে তোমাদের দাদা ভাই বাইরে ঘুরপাক খাচ্ছে। আর আমার বাবা, বাবা কোথায় গেছে খুঁজে পাচ্ছি না। তো আমরা সবাই বেরোচ্ছি। তো সবাই একবার বলে দাও, জয় তারা। আমরা যেন সাবধানে পৌঁছে যেতে পারি। ব্যাস, এই যে আমরা শক্তিগড় চলে এসেছি এখন। আর এই যে ডিম টোস্ট নেওয়া হয়েছে, মুড়ি মাখা নেওয়া হয়েছে, সবাই মিলে খাচ্ছি। এই যে সোনা খাচ্ছে মুড়ি মাখা। আর হোটেলের তো বিরাট ঠান্ডা, দেখো সবসময়ের জন্য ঠান্ডা বেশি। ওকে দেখেই মনে হচ্ছে পুরো শীতকাল পড়ে গেছে। জ্যাকেট, তারপরে চাদর, সবকিছু নিয়ে। আর ব্যাগটাও ছাড়ছে না, ব্যাগে অনেক সম্পত্তি আছে। এই যে আমাদের সাধু বাবা মুড়ি মাখা খাচ্ছে। এখান থেকে এখন নিচ্ছি হচ্ছে আমরা ডিম সেদ্ধ। এই বোনটা ডিম ছাড়াচ্ছে এখন। এই যে আমাদের ডিম সেদ্ধ দিয়ে দিয়েছে। বিট নুন দিয়েছে, গোলমরিচ, গোলমরিচ গুঁড়ো দেয়, গোলমরিচের গুঁড়ো আছে, তো গোলমরিচের গুঁড়ো দিয়ে দাও। ওরে বাবা, হামলে পড়েছে সব। এখন রাত 11:30 বাজে আর আমরা এসে পৌঁছালাম শান্তিনিকেতন। দেখো পুরো শুনশান, একদম কেউ নেই রাস্তায়। আর অনেক কষ্ট করে একটা মানে দোকান খুঁজে পেয়েছি, রেস্টুরেন্ট। এটা হচ্ছে টাইগার বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে এই দোকানটাই খোলা আছে, আর খাবারও আছে শুনতে পেলাম। ওরা আগে চলে গেছে। কি কি আছে? বিরিয়ানি আছে, পরোটা আর রুটি মিলিয়ে খেতে হবে। চিকেন দেখলে তো বিরিয়ানি তে যা আছে না, তো অন্তরে বিরিয়ানি কত করে? বিরিয়ানি দুটো হবে। যে বিরিয়ানি, বিরিয়ানি এক কিন্তু চিকেন দিয়ে আছে দুটো। বিরিয়ানি দুটো নিনি, পরোটা কত করে? হ্যাঁ, আলু দুটো বিরিয়ানি হবে, আলু বিরিয়ানি হবে। আমরা কিন্তু খেতেও বসে পড়েছি। চিকেন আর ভাত, মানে বৌদিদের দোকানে আর চিকেন টিকেন কিছুই নেই। এই চিকেন পেয়েছি আর দুটো ভাত পেয়েছি, তো সেটাই খাচ্ছি। আর তিনটে আলু পরোটা, চারটে এমনি প্লেন পরোটা, এইটুকুনি কি খাওয়া হয়েছে। আর একটা চানা মশলা, এই সবাই ভাগযোগ করে খাচ্ছি। কারণ একদম লাস্ট টাইম পুরো খাওয়া সব শেষ, অনেক কষ্ট করে এটা পাওয়া গেছে। ওরা খাচ্ছে পরোটা, ওরা আলু পরোটা খাচ্ছে, আর কাকা এদিকে পরোটা খাচ্ছে, আর আমরা এদিকে হচ্ছে চিকেন আর ভাত।
তো বাইরে কিন্তু ভালোই ঠান্ডা আজকে কেমন তো পড়ে ভালোই ঠান্ডা পড়েছে তারপর না নিয়ে গেল চামড় পড়ে গেছে তো খাওয়া দাওয়া হয়ে গেল খুবই ভালো খেলাম একদম ফ্রেশ খাবার ছিল তো অনেকটাই রাত হয়ে গেছে তো খিদেও পেয়েছিল কপাল ভালো যে খাবার পেয়েছি এত রাতে পুরো দেখো রাস্তা পুরো সুনশান কেউ নেই আমরা ছাড়া পুরো ফাঁকা ভালোই কিন্তু ঠান্ডা পড়েছে বলো মামা ভালো ঠান্ডা এখানে আমাদের ওখানে তো ঠান্ডা আমরা মালুমই পাই না কিন্তু এখানে ভালোই ঠান্ডা এখন রাত 1:30 বাজে আর আমরা হচ্ছে রুমে পৌঁছে গেলাম এই যে আগের বার যে রুমটাতে ছিলাম সেই রুমটাতেই চলে এসেছি আর বেডশিটও পেতে ফেলেছি মিষ্টি প্রচন্ড টায়ার্ড এবার ঘুমাবে আর ওদিকে দেখো এটাকে ওর এত ঠান্ডা পাখা বন্ধ দেখো আর ওর অবস্থা দেখো আসলাম এত ঠান্ডার থেকে না আমি আমরা এসে রুম পেয়ে গেছি কারণ রুম আমরা আগে থেকেই বুক করে এসেছিলাম ওই জন্য রুম পেয়ে গেছি কোনো অসুবিধা নেই হ্যাঁ এবার একটু রেস্ট নেব রেস্ট নিয়ে আবার কালকে পুজো দেওয়ার ব্যাপার আছে মিষ্টি ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো তো এখন একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে তো রাত্রিবেলা সেই এসে ঘুমিয়েছিলাম আর এই মাত্র ঘুম থেকে উঠলাম দেখো চোখ মুখের অবস্থা কি পুরো ফুলে ঢোল হয়ে গেছে এত ঘুমিয়েছি আর এখন হচ্ছে রান্না করে নিয়ে আসলো আজকে হচ্ছে রান্না হয়েছে কচি পাঁঠার ঝোল আর ভাত সবাই খেতেও বসে পড়েছে আমি মেয়েকে স্নান করাচ্ছিলাম এবার আমি খেতে বসবো মেয়ে আর আমি তো দেখো ওরা খেতে বসে পড়েছে এই দেখো এই যে কচি পাঁঠার ঝোল আর ভাত এইটা আমার ভাত সবাই খেতে বসে পড়েছে ওই যে হদল খাচ্ছে সবাই খেতে বসে পড়েছে এবার আমি আর মেয়ে খাবো আর মা ভাত বাড়ছে এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে স্নান করে আগে খাওয়া দাওয়া করে নিলাম তোমরা তো দেখতেই পেলে তারপরে স্নান টান করে এবার যাচ্ছি হচ্ছে পুজো দিতে আজকে শনিবার ভালোই কিন্তু ভিড় হয়েছে দেখতে পাচ্ছি আর এবার রাত্রিবেলা আমরা তারাপীঠে এসেছি তো রাস্তা এত অন্ধকার ছিল তারপর রাস্তা এত ফাঁকা ছিল ভীষণ ভালো লেগেছে এবার রাত্রিবেলা আসতে কোনোবার আমরা রাত্রিবেলা এরকম আসিনি এই প্রথমবার রাতের বেলা এসেছি তারাপীঠে ভীষণ কিন্তু মজা হয়েছে আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই যে আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি আর এখান থেকে ডালা নিচ্ছি আর বাবা বাইরে থেকে ফল কিনে নিয়ে এসছে আর এই যে মালাও কিনে নিয়ে এসছে কারণ এইখানটা না ভেতর দিকটা বেশি অতটা ভালো মালা পাওয়া যায় না সেই কারণে বাবা বাইরে থেকে কিনে নিয়ে আসলো মালাটা আর মিষ্টি সোনা দেখো আজকে চুড়িদার পরেছে লাল কালারের চুড়িদার আর এখন প্রায় কটা বাজে নান্টু তিনটে বেজে গেছে বা তিনটে তেরো আর আমাদের পুজো দেওয়া কখন হয় দেখি জয় মা তারা প্রচুর লাইন পড়েছে আজকে কারণ আজকে শনিবার তো খুব লাইন পড়েছে দেখা যাক কখন কি পুজো দিতে পারি এই যে আমরা লাইনে দাঁড়িয়ে গেছি আর জেনারেল লাইন প্রচন্ড ভিড় সেই কারণে আমরা ভিআইপি লাইনে ঢুকলাম আর এখানটা মোটামুটি ফাঁকাই আছে একটু পরেই আমরা ঢুকে যাব আর এই যে এই যে আমরা এখন যাচ্ছি ভোলে বাবার কাছে তার আমার কাছে পুজো দেওয়া হয়ে গেছে এবার ভোলে বাবার কাছে যাচ্ছি এই যে ভোলে বাবার শার্ট আর ভোলে বাবার মন্দিরে ঢুকছি প্রণাম করে নি এই যে ভোলে বাবার মন্দির আমাদের সব মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আর ভিড়টা শুধু দেখো আজকে প্রচুর ভিড় কারণ আজকে শনিবার জয় তারা মা আজ প্রচন্ড ভিড় হয়েছে দেখো লাইন
এবার মন্দিরটা তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। যেহেতু শনিবার তো সেই কারণে ভিড়টা বেশি হয়েছে। পুরো গলিটা ধরে কিন্তু লাইটিং হচ্ছে, তাই না বল? সুন্দর লাগছে। আবার বেরিয়ে পড়লাম হচ্ছে, এখন যাচ্ছি ইসকন মন্দিরে। এখন গাড়িতে বসে আছি সবাই, আর ইসকন মন্দিরে গিয়ে এখন ওখানে তো মনে হয় ক্যামেরার কোনো অ্যালাউ নেই। হ্যাঁ, ক্যামেরা অ্যালাউ নেই, তাই ক্যামেরার কোনো অ্যালাউ নেই, তো হয়তো ভেতরটা আমি দেখাতে পারবো না। তো মন্দিরটাই দেখাবো তোমাদেরকে গিয়ে। আর তারাপীঠ থেকে তো ইসকন মন্দির বেশি দূরে না, কিছুক্ষণের রাস্তা, এক্ষুনি পৌঁছে যাবো। আর এখন এখন বাজে সন্ধ্যে 7টা, তো মনে হচ্ছে যেন অনেক রাত হয়ে গেছে। আর এখানে তো বেশি লোকজন সেরকম একটা দেখা যায় না, পুরো ফাঁকা এলাকাটা। তো চলো যাওয়া যাক। এই যে মন্দিরে আমরা পৌঁছে গেছি, আর ভেতরে কিন্তু কীর্তন হচ্ছে, তার জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি। এই যে মন্দির, খুব সুন্দর মন্দির, একদম পরিষ্কার, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একদম। ভেতরে কীর্তন হচ্ছে, তাই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি আমরা। এইমাত্র চলে আসলাম ইসকন মন্দির থেকে, আর শুকনো ফুচকা নিয়ে এসেছি বিঘ্ন দিয়ে। আমি শুকনো ফুচকা খাচ্ছি। একটা জিনিস ওখানে দেখলাম, সেটা হচ্ছে
এখানে খুব বড় করে কার্তিক পুজো হয়। আমাদের ওখানে যেরকম দুর্গা পুজো হয় বড় করে, সেরকম এখানে খুব বড় করে লাইটিং সমেত মানে প্রতিটা জায়গায় কার্তিক পুজো হচ্ছে। তো কার্তিক পুজোটা তো বড় বিশেষ সেরকম দেখা যায় না কোনো জায়গায়, কিন্তু এখানে এখানে দেখলাম কার্তিক পুজো হচ্ছে। আজকে আমাদের রাতের মেনু হচ্ছে চিকেনের ঝোল আর ভাত আর রুটি। যে রুটি খাবে তার জন্য রুটি, আর যে ভাত খাবে তার জন্য ভাত। দুপুরবেলা তো আজকে মাংস খাওয়া আছে, আবার রাতের বেলা তো মাংস, কারণ কালকে তো বাড়ি চলে যাচ্ছি, সে কারণে আজকে দুবেলাতেই মাংসই হচ্ছে। তো ভিডিওটা বড় করছি না, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার অবশ্যই করো, যারা আমার চ্যানেল নতুন নতুন তারা সাবস্ক্রাইব করার পাশে দেখো। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।